আলাইকুম সবাইকে সবার আগে জানাই ঈদ মোবারক। আমার অবস্থা দেখে নিশ্চয় সবাই চিন্তা করতেছে যে আমার কি হয়েছে। আমি আসলে একটু অসুস্থ, মাঝখানে হচ্ছে একটু মেন্টাল ট্রমা দিয়ে যাচ্ছে, মানে মানসিক স্ট্রেস চলতেছিল, তারপর এখন হচ্ছে একটু ওটা মানে শারীরিকভাবেও চলতেছে, ফিজিক্যাল অবস্থাও আমার খারাপ হয়ে গেছে। আমি 2-3 দিন থেকে খুবই অসুস্থ, তো মানে নর্মাল যেটা ভাইরাল ফিভার হয় সেটাই হয়েছে, আর ওইটার কারণে মানে আমার সব অবস্থা শেষ। এবার মনে করছিলাম কুরবানি ঈদে ধুমায় ব্লগ করব, আমার আশায় ঘুরে বালি। আমি হচ্ছে গত বছর কুরবানি ঈদের ব্লগ দিয়ে শুরু করছিলাম, তো এই জন্য ভাবছিলাম যেহেতু 1 বছর পূর্তি হবে, তো 1 বছর আমি মনে হয় অনেক সুন্দর করে ব্লগ করতে পারবো এবার কুরবানি ঈদে। বাট প্ল্যান হচ্ছে আলাদা ছিল, আল্লাহর প্ল্যান আল্লাহই জানে। তো আমি এভাবে শরীর খারাপ নিয়েই আমার ঈদ কাটাচ্ছি। আমি আছে সকালবেলা থেকেই ট্রাই করতেছিলাম যে ইন্ট্রো দিব, তারপরে এন্ডিং দিব, বাট আমি হচ্ছে সকালবেলা নিচে চলে গেছি, ওখানে যাই কিছু ক্লিপিংস নিছি, তারপর হচ্ছে ছোটোখাটো কিছু ক্লিপিংস নিছি, নিয়ে টিয়ে এখন হচ্ছে বিকালের দিকে একটু রেস্ট নিয়ে ভাবলাম যে না, ইন্ট্রো না করলে হচ্ছে না, তো আমি করতে বসছি। আর আশা করতেছি বাকি সবার ঈদ অনেক ভালো যাচ্ছে। তো চলেন দেখেন আমি ঈদের আগের দিন কি করছি আর ঈদের দিন কী করে বেড়াইছি এই অসুস্থ শরীর নিয়ে। আর ঈদের পরে কোনো একটা ব্লগ বানাইলে হয়তো বা ওখানে যদি আমি ঘোরাঘুরি করতে যাই তাহলে হয়তো সেখানকার কোনো একটা ব্লগ দিয়ে দিব। তো চলেন সবাই আমার সাথে দেখেন আমি কী কী করছি, কী কী খাইছি, যদিও বেশি কিছু ভিডিও করতে পারিনি, তো যতটুকু করছি ততটুকুই দেখেন সবাই। এটা হচ্ছে ঈদের আগের দিন আমাদের গরু আনার সময়, ওই যে এখানে গরুটা বাঁধা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গরুটা, তো ওইখানে আব্বু আসলে দাঁড়ায় দেখতেছিল আর গরুটাকে বাঁধা হচ্ছিল, আমার বোন গেছিলো সে ভিডিও করে নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমার খালামণির গরু, তো সেটা খালামণির বাসায় চলে যাচ্ছিলো। আর এই যে আমাদের গরুটা, এই গরুর নাম দেওয়া হয়েছিল সুন্দরী, সে সুন্দর দেখতে এই জন্য তার নাম দেওয়া হয়েছিল সুন্দরী। তো এখানে হচ্ছে গরু রাখা হয়েছে, এবং পাশে হচ্ছে আমাদের বিল্ডিংয়ে আরও যে গরুগুলো আছে তাদেরকেও রাখা হয়েছিল, তো ওগুলোর একটা করে শট নিছে। তখন মাত্র এই দুটো গরু আসছিল, তারপরে আরও গরু আসছে পরে। আমার বোনকে দেখে কত মনোযোগী হয়ে মেহেদি পড়তেছে, মাস্ক পরে আসিস কেন? হ্যাঁ এমনি আমার হচ্ছে সর্দি কাশি জ্বর, এই জন্য আমার বোন আমার কাছে বসে থাকার সময় মাস্ক পরে বসে থাকতেছে, শেষে আমাকে সেবা যত্ন করতেছে ঠিকই কিন্তু মাস্ক পরে, এখন মেহেদি পড়তেছে মাস্ক পরে। আমাকে পরাই দিবি? তুই তো পরাই দিতে চাচ্ছিস না, খুঁজে বেড়া। বসে থাকতে থাকতে উঠে গেল না, ওইটা একটু বড় ছাগল নেই রে, তো বংশধরটা আসে নাই। ই মা আই পাগলি, ওইটা কাদের কি, তোমরা কি সবাই দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছ কিসের জন্য আসলে? ওইটা যে কার, সবাই দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে আসলে, আমাদের কি সম্মান কি ইয়ে করতেছে, সংবর্ধনা দিচ্ছে? আই তোর বংশধর পাওয়া গেছে, আই তো বান্ধবী, তো বান্ধবী রে, আই যে তোর বান্ধবী দেখ এখানে, ওই যে ওখানে আরেকটা বান্ধবী, যা না তোর বান্ধবীগুলোকে এতে দেখ, তোর বান্ধবী তোকে ডাকতেছে, ইস প্রিয়তি আমাকে পাত্তা দিচ্ছে না। তুই আমার মনে হচ্ছে তুই কোনো একটা গরুর পা দিয়ে লাথি খাবি, লাথি খায় দেখা যাবে উড়ে গেছিস ওই দিকে কোথাও। ওই যে তোর বান্ধবী আরেকটা, বেচারা ঘুমায় গেছে, ঘুমায় গেছে তোর বান্ধবীটা, হ্যাঁ দেখা গেল তো পেটের মধ্যে ঢুকে গেছে শিং। এক ছাগল আরেক ছাগলকে আদর করতে যাচ্ছে, যে যে এক ছাগল এই যে আরেক ছাগলকে আদর করতে যাচ্ছে,
গরুগুলাকে নাড়ে আয়। দেখ কোনটা সব থেকে শান্ত গরু, ওটাকে নাড়ে আয়। খুব ভালো কাজ করছো, আর হাত ধুইয়া বাসায় যায়। হ্যাঁ, তোর বংশধর, তোর বান্ধবী ভালো তো হবেই। এক ছাগল আরেক ছাগলকে আদর যত্ন করতেছে, এটা কেন? আর আমাদেরটা কেনার যায়, ওটার নাম কি দিছে আম্মু জানি? সুন্দরী। না, সুন্দর লাগতেছে দেখতে আম্মুর, এই জন্য সুন্দরী। কেন ওই যে ওদেরটাকে, ওমর ফারুকদেরটাকে হ্যান্ডসাম নাম দিছে, এটাকে সুন্দরী নাম দিছে? কি কি নাম দিয়ে বেড়াচ্ছে আম্মু? হ্যাঁ, যা না রে, যা। হ্যালো, এইভাবে কি কাজ চলতেছে এখানে? ঈদের আগের দিন রাতের বেলা 12টা বাজার কিছুক্ষণ আগে আমার বোন বসে খুব মনোযোগ দিয়ে কি জানি কাজ করতেছে। কি কাজ করতেছিস রে? কিসের? আমার বোন হচ্ছে নাম লিখতেছে, কালকে কাকে কাকে দেওয়া হবে সেগুলো সব আগে আগেই লিখে রাখতেছে, যেন কালকে তাড়াহুড়া না হয়, এই জন্য নাম লিখতেছে। ওয়াও, খুব সুন্দর দেখাচ্ছিল, একদম পুলিয়ে নিয়ে। আমার জন্য লাইফে কি মানে, তোমার তোমার বোন আছে একটা, তাও হচ্ছে না? না, কাকে লাগবে? শাহরুখ খান না ঋতিক রোশন? ও আচ্ছা, আমি জানতাম সালমান খান আমার জন্য অপেক্ষা করতেছে। তুই মারে দিচ্ছিস আমার বরটাকে, এটা কিন্তু হবে না। তাহলে আমার জন্য কে অপেক্ষা করতেছে? প্রভাস। হ্যাঁ, প্রভাস অপেক্ষা করতেছে আমার জন্য। লিখতে থাক তুই। এই হচ্ছে আমার অবস্থা, আমি খুবই অসুস্থ, আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অসুস্থ। আমি হচ্ছে পরশু দিন থেকে জ্বরে, কাশিতে, সর্দিতে ভুক্তভোগী। আমি হচ্ছে অ্যান্টিম্যান্টি খাচ্ছি, খায়ে একটু সুস্থ হচ্ছি। তো প্রতিটা কুরবানি ঈদ আমার খারাপ যায়, আমি জানি না কেন প্রতিটা কুরবানি ঈদ আমার এরকম চরম জঘন্য যাওয়া শুরু হয়েছে। আল্লাহই জানে নেক্সট কুরবানি ঈদ আল্লাহ কী রাখছে কপালে। তো হচ্ছে আমি আমি আজকে এই কুরবানিতে কোনো কাজ করতেছি না, আমি যে মেহেদি পরবো, মানুষকে যেন বলতে পারি যে আমি মেহেদি পরছি, দেখেন আমি মেহেদি পরছি, আমি আজকে মেহেদি পরছি, এই এতটুকুই মেহেদি পরছি যেন আমি মানুষকে বলতে পারি হ্যাঁ আমি মেহেদি পরছি, পরছি আমি, আমি প্রতি ঈদে মেহেদি পরি, এবার আমি মেহেদি পরছি। তো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আমি হচ্ছে তারপরেও ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য, আপনারা যেন দেখেন আমি কী করে বেড়াচ্ছি, কিছুই করতেছি না, হুদায় ঘুমায় টুমায় বেড়াচ্ছি। আর কালকে আমি কোনো কাজ করব না, কালকে কাজ থেকে আমার ছুটি, আমার বোন সব কাজ করবে। ওর গোস্ত নাড়তে খুব মজা লাগে, ও নাকি গোস্তগুলো নরম নরম, তুলতুলা তুলতুলা লাগে, কি কি সব জানি বলে। তারপর আগে হচ্ছে আমাদের বাসায় ফকিররা যখন আসতো তখন ও গোস্তগুলো নাড়তে, আর বলতো কি মজা গোস্ত নাড়তে, ফকিরদেরকে দিতে কি মজা কি মজা, এরকম করতো। তো এই হচ্ছে আমার অবস্থা, আমি জানি না কালকে কী ব্লগ বানাবো, তারপরও আমি ট্রাই করব দেওয়ার। আমি এই জন্য ঈদের আগের দিন থেকে কী করতেছি সেটার একটু ছোটোখাটো ক্লিপিংস দিচ্ছি। আর হচ্ছে আমি আসলে দুই দিন থেকে যে অসুস্থ, তখন ভাগ্য ভালো আমার অফিস ছিল না, বাট ঈদের পরে মানে আমি বন্ধই পাইছি মাত্র 8, 9, 10, 11। তো 8, 9, 10, 11 ঈদের পরের দিনই 11 তারিখ, আর 12 তারিখ থেকে আমার অফিস শুরু। আমি এখনও পুরোপুরি সুস্থ হই নাই, আমি জানি না আমি কীভাবে অফিস করব, সিক লিভ টিভ নিতে হইতে পারে, দেখি কি করা যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমাদের প্রতিদিন রাতের বেলা আর দুপুরবেলা আম পার্টি চলে না, প্রতিদিন আমাদের দুপুরবেলা আর হচ্ছে রাতের বেলা আম পার্টি চলে, কারণ এখন আমের সিজন। আমার আব্বুর একটাই কাজ পৃথিবীতে, সেটা হচ্ছে আম কাটে দুই বোনকে এই দুইটা প্লেটের মধ্যে করে দিয়ে যাওয়া। আমি খাবো না করেও আমাকে জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে, আমার নিজেকে এখন মনে হচ্ছে কুরবানির গরু, আমি খাচ্ছি, খাইয়ে দেয় আমি যদি সুস্থ হই তারপরও। হ্যাঁ, ও আমার বোনের কাজ শেষ হয়ে গেছে, সে খুবই খুশি, তার
খুশি তার চেহারায় দেখা যাচ্ছে, সে খুবই খুশি। আহ গুনতেছে, টাকা 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 গুনতেছিস না? খুশি খুশি, ভালো একটা কাজ করছিস। আর ভিডিও করবো না। তুমি আম খাও, তুমি ভাত খাও না, এখন আম খাও। হ্যাঁ, অসুস্থ বোনের সেবা যত্ন করা হচ্ছে ছোট বোনের অধিকার। অসুস্থ বোনকে, বড় বোনকে দেখে শুনে রাখা ছোট বোনের অধিকার। কালকে থ্যাংক ইউ আমাকে, তুই জানিস না আমি অ্যান্টিভাইরাস অ্যান্টি ওষুধ খায় বেড়াচ্ছি, আমি এখন মাতাল। কালকে যে তুই আমাকে জলপট্টি দিলি, তোর অনুভূতি কি? নিজেকে ডাক্তার ডাক্তার নার্স নার্স কিছু মনে হয়েছিল বল? আমার তো কালকে তোকে নার্স নার্স ফিলিং আসতেছিল। থ্যাংক ইউ কালকে আমার সেবা যত্ন করার জন্য, চোখগুলো আমার খুবই সমস্যা করতেছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও খাচ্ছি। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, এটা আমার আব্বুর পাঞ্জাবিটা। আর আমাদের গরু কুরবানি 9:30 মধ্যে মোটামুটি শেষ হয়ে গেছিলো, গরুর সব কাজ অনেক তাড়াতাড়ি ফার্স্ট কাজ শেষ হয়েছিলো। তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকে সুন্দর লাগতেছে, ঈদের জামা নাই। কসাইকে বটি নিয়ে প্রথম মাংস কাটতে দেখা আমি, ওরা হচ্ছে বটি দিয়ে চর্বি থেকে শুরু করে সব কিছু কাটতেছে বটি দিয়ে। ওরা কসাই তাহলে কেন বটি দিয়ে যদি কাটবে? এখানে হচ্ছে কুরবানির গোস্ত রান্না চলতেছে, প্রথম গোস্ত। আম্মুর মন খারাপ, কেন মন খারাপ? হ্যাঁ কেন মন খারাপ? ডাল লাগিয়েছে কিন্তু গন্ধ কিন্তু ভালো লাগছে শুনতে, কুরবানি কুরবানি ফিল আসছে। তারপর তুমি এখন কোথায় যাবা? না যাবো না মা, বেশি নাই তো, এই পার্টি করি খামাখা। এটা হচ্ছে কুরবানির গোস্ত হওয়ার পরে আম্মু আমাকে প্রথম খাইতে দিছিল টেস্ট করার জন্য। এটা হচ্ছে সব ভাগ টাগ করার পরে আম্মু একটা বড় পাতিলে গোস্ত বসাচ্ছিল, কারণ আম্মু একেবারেই মোটামুটি রান্না করে নিচ্ছিল, কারণ একেবারে রান্না করলে আসলে দেখা যায় যে গোস্তটা টাটকা টাটকা একটা স্বাদ করে, তো এই জন্য আম্মু একটু বড় হাঁড়ির মধ্যে রান্না করতেছিল। এর আগে আমরা যখন অন্য বাসায় থাকতাম তখন আমরা খড়ির চুলায় বসাতাম, বাট এখানে তো খড়ির চুলার অপশন নাই, এখানে তো গ্যাসেই বসাইতে হবে। তো আম্মু এখানে মশলাপাতি দিয়ে মাখামাখি করতেছিল আর আমি হচ্ছে দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। আমি ওই দিন আসলে কোনো বেশি কাজ করতে পারিনি, আমার খুবই অসুস্থ লাগতেছিলো ওই দিন, আরও বেশি টায়ার্ড লাগতেছিলো, প্লাস আরও বেশি খারাপও লাগতেছিলো। তো আম্মু এসব দিচ্ছিলো, আমি দেখতেছিলাম, ভাবলাম যে এটাও একটু ক্লিপিংসে অ্যাড করে ফেলি। আর মাংস তো সবাই মোটামুটি ভালোভাবেই রান্না করতেই পারে, এখানে তো দেখানোর কিছু নাই। এটা আসলে দেখলাম আমি টিকটকে যে সবাই এভাবে মিক্স করতেছে দেখাচ্ছে, তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমিও দেখাই। আর রক্ত আলা জিনিসপত্র আমার দেখানোর কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি আসলে ওইসব আমি নিজেই নিতে পারি না, তো আমি মানুষকেও দেখাতে চাইনি। আর এখানে এই যে বললাম মশলা টশলা দিয়ে সুন্দর করে বানানো হচ্ছে, এটা জাল হবে আস্তে আস্তে, তারপরে হচ্ছে বক্সে বক্সে করে আম্মু রেখে দিবে। আর এই তো এটা হচ্ছে আমার বোনের আদর আমার জন্য, সে হচ্ছে আমি অসুস্থ, আমাকে অ্যান্টি ওষুধ খাইতে হবে, এই জন্য সে আমাকে এগুলো সব বানায় আনে দিল, দিয়ে বলল খা। বা
এই হচ্ছে আমার রাতের ডিনার। অসুস্থ হইলেও আমাকে ডিনার করতেই হচ্ছিল, কারণ আমাকে নাপা খেতে হতো এবং ভরা পেট ছাড়া নাপা আসলে খাওয়া যায় না। তো এখানে আমরা খেতে বসেছিলাম, আমি ভাতের জায়গায় রুটি খেতে পছন্দ করছিলাম। আশা করতেছি আমার এই ভিডিওটা সবার ভালো লাগছে, ভালো লাগার মতো মনে হয় না অনেক কিছু ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আমার ভিডিওগুলো ভালো লাগার তো আশা করতেছি সবার আমার ভিডিওটা ভালো লাগছে। এবার হচ্ছে আমাদের আসলে গ্রামে যাওয়ার প্ল্যান ছিল, বাট গ্রামে যাইনি কারণ প্রচুর গরম আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। গ্রামে গেলে মনে হয় আমি আর ফেরত আসতাম না, গ্রামে থাকি যেতাম। তো আশা করতেছি সবার হচ্ছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবেন। দেখা হবে নেক্সট উইকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।